প্রাচীন ইতিহাস সহজ নয় নয় তবে অতীতকালে এই দেশের মানুষ ছিল সমৃদ্ধ রাজরাজাদের ও সুলতানদের নির্মাণকৃত ইমারত স্মৃতি হিসেবে বাংলাদেশের প্রত্ন ইতিহাস বয়ে বেড়াচ্ছে সেই ইতিহাসের অংশ হচ্ছে এই বই এ বইয়ের নাম রাখা হয়েছে বাংলাশের প্রত্ন ও ইতিহাস আধুনিক ঢাকা এই বইয়ের লেখক হচ্ছে গোলাম আশাফ খান উজ্জ্বল এই বইটি হচ্ছে তার ষষ্ঠ বই আর আগে তার আরো পাঁচটি বই বের হয়েছে এই বই নিয়ে গোলাম আসসালামু আলাইকুম আমি গোলাম আশরফ খান উজ্জ্বল ইতিহাস ও প্রত্ন নিয়ে কাজ করি সেপ্টেম্বর মাসে দু সালে আমার একটি বই প্রকাশিত হয়েছে সম্প্রীতি প্রকাশন থেকে বইটির নাম বাংলাদেশের প্রত্ন ইতিহাস আধুনিক ঢাকা বইটির মূল্য ধরা হয়েছে দুশো টাকা বইটি বাংলাদেশে সর্বত্র পাওয়া যাচ্ছে এই বইটিতে রয়েছে বাংলাদেশের অনেক প্রাচীন ও নতুন ইতিহাস এবং অনেক অন আলোচিত ইতিহাস এই বইটিতে গ্রন্থিত হয়েছে ধরুন বাংলাদেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের প্রথম মসজিদ যেটি হারিয়ে গিয়েছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মামা আবু আকাশ এই মসজিদটি নির্মাণ করেন লালমনির হাটে ছয়শো নব্বই খ্রিস্টাব্দের মসজিদ মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ ষাট গম্বুজ মসজিদ টাঙ্গাইলের আতিয়া মসজিদ এবং দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যা পৃথিবীর বিখ্যাত একটি মসজিদে পরিণত হয়েছে ধিবরদিগির স্তম্ভ গুরব মিশ্র আমাদের বাংলার মহারাজাধিরাজ যার রাজধানী ছিল বিক্রমপুর আজকের মুন্সীগঞ্জের রামপাল বল্লাল সেন সেই বল্লাল সেনের দানসাগরের একটি পাতা পৃষ্ঠা আমি এই বইয়ের সংযোজন করতে পেরেছি এই বইটি নতুন পুরাতন অনেক লেখায় সমৃদ্ধ হয়েছে এসেছে রাঙামাটি কাপ্তাই কাগজ কলের কাগজ মিলের যে মসজিদটি অর্থাৎ আমাদের হিল ট্র্যাক্সের অনেক মসজিদে বাংলাদেশের লেখকরা কেন লেখেননি জানি না কিন্তু আমি চেষ্টা করেছি এই তিনটি উপজেলা থেকে তিনটি জেলা থেকে মসজিদ আনতে রাঙামাটি এবং খাগড়াছড়ি দুটো মসজিদ এসেছে এই বইটিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলার ইতিহাস এসেছে শালিখার সেই প্রাচীন দুই তিনশো বছর আগের প্রাচীন তেঁতুল গাছ নিয়েও আমি কাজ করেছি কাজ করেছি দিঘি নিয়ে কাজ করেছি বল্লাল সেনকে নিয়ে কাজ করেছি দিবর দিবরদিঘির শিলাস্তম্ভ নিয়ে কাজ করেছি মুন্সীরগঞ্জের বাবা আদম মসজিদ নিয়ে বাংলাদেশের প্রথম মসজিদ নিয়ে যেটি হারিয়ে গিয়েছিল ছয়শো নব্বই খ্রিস্টাব্দের সেই মসজিদ নিয়ে কাজ করেছি চাঁদপুরের মসজিদ নিয়ে কাজ করেছি কুমিল্লার শাসুজা মসজিদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আরফিল মসজিদ নিয়ে কাজ করেছি শাহজালাল মসজিদ নিয়ে কাজ করেছি হবিগঞ্জের খোজা মসজিদ নিয়ে মৌলভীবাজারের খোজা মসজিদ নিয়ে হবি হবিগঞ্জের শঙ্কর পাশা মসজিদ নিয়ে কাজ করেছি বাংলাদেশে প্রত্যেকটি জেলার মসজিদ মন্দির প্যাগোডা নিয়ে কাজ করেছি রাজশাহীর মন্দিরগুলো নিয়ে কাজ করেছি কাহারোলের মসজিদগুলো নিয়ে কাজ করেছি কান্তজির মন্দির নিয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্ডিত মসজিদ মন্দির যেটি কান্তজির মন্দির বাংলাদেশের নয় ভারতীয় উপমাসের একটি শ্রেষ্ঠ মন্দির এবং প্রাচীন মন্দির এবং সৌন্দর্যমণ্ডিত মন্দির এই মন্দিরটিকে নিয়ে কাজ করেছি জাতীয় মসজিদ বাইতুল মোকারম নিয়ে কাজ করেছি ঢাকার প্রাচীন মসজিদ বিনোদ বিবি নিয়ে কাজ করেছি এই বইটিতে শুধু বাংলাদেশের মসজিদ না ঢাকা প্রাচীন ঢাকা নিয়ে আধুনিক ঢাকা নিয়ে সেখানে হাতির ঝিল আছে ঢাকার প্রাচীন মসজিদ আছে ঢাকার জাতীয় স্মৃতিসৌধ আছে শহীদ মিনার আছে মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশের ঢাকার প্রথম সাহিত্য সম্মেলন নিয়ে আছে ঢাকার প্রথম সাহিত্য বই নিয়ে আছে নোট ঢাকায় প্রথম নোট জাতীয় সংসদ ভবন নিয়ে আছে আমাদের শহীদ মিনারগুলো নিয়ে কাজ করেছি আমি চেষ্টা করেছি ঢাকাবাসীকে মুন্সীগঞ্জবাসীকে বাংলাদেশের প্রত্যেক জেলাকে নিয়ে কাজ করার এই বইটিতে একসাথে সমগ্র বাংলাদেশ পাবে পাঠকরা এটা আমার বিশ্বাস আমি চেষ্টা করেছি আমি তো মানুষ ভুল হতে পারে আমি একশো ভাগ চেষ্টা করেছি যারা সহযোগিতা যে সকল বইকে আমি রেফারেন্স হিসাবে পেয়েছি সেই লেখকদের নাম দিতে একটি লেখ একটি বইয়ের লেখকের নাম আমি জানতাম না শুধু প্রকাশনার নাম দিয়েছি ভূমিকায় আমি চেষ্টা করেছি প্রত্যেককে যাদের সহযোগিতা পেয়েছে আমি তাদের নাম দিতে নাম লিপিবদ্ধ করতে আমি যদি কারোর নাম না এসে থাকে সেটা আমার নিজের অজান্তে হয়েছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আমি যুক্তিসঙ্গত এবং যথাযথ সমালোচনার চাই এবং এই বইটি বাংলাদেশের সকল শ্রেণীর সকল ধর্মের পাঠকদের জন্য একটি বই এই বইটি সংগ্রহে রাখার জন্য এবং প্রত্যেক লাইব্রেরির যদি বইটি সংগ্রহ করে আমার বিশ্বাস বইটি সকলের উপযোগিতায় আসবে এবং যারা বিসিএস দেবে যারা বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করবে সেই সকল প্রার্থীদের জন্য এই বইটি অনেক উপকার আসবে অনেক প্রাচীন তথ্য নতুন তথ্য নতুন সংযোজন এই বইটিতে অনেক কিছু এর আগে অন্য কোনো বইয়ে সংযোজিত হয়নি গ্রন্থিত হয়নি সেই সকল লেখা নিয়ে বাংলাদেশের প্রত্ন ইতিহাস আধুনিক ঢাকা বইটি প্রকাশিত হয়েছে আমি লেখক হিসাবে চেষ্টা করেছি আমি পাঠকদেরকে সংক্ষিপ্ত আকারে খুব ডিটেলস করতে পারিনি যেন এক না হয় সেটার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার প্রকাশক রেজাউল করিম বিল্লালকে ধন্যবাদ জানাচ্ছি সম্প্রীতি প্রকাশনের যে আমার এই বইটি সে প্রকাশ করেছে এর আগে আমার আরও পাঁচটা বই ছিল এটা নিয়ে আমার ছয়টি বই আমার প্রথম বই ইতিহাস ঐতিহ্যে বিক্রমপুর এটা প্রাচীন বিক্রমপুর এবং আধুনিক মুন্সীগঞ্জের যৎকিঞ্চিত রয়েছে পরবর্তী বইটি ছিল দুর্গনগরী মুন্সিগঞ্জ এটা আধুনিক মুন্সীগঞ্জকে নিয়ে করেছি মুন্সীগঞ্জ নামে একমাত্র বই এটি এর আগে মুন্সিগঞ্জ নিয়ে কোনো বই ছিল না এটা সিদ্দিকিয়া প্রকাশন করেছে এই বইটিতে মুন্সীগঞ্জের সব কিছু নিয়ে এসেছি আমি চেষ্টা করেছি এবং এই বইটিতে মুসলমানদের একটি অংশ বিশাল অংশ তারাও যে প্রাচীনকালে মুন্সীগঞ্জে বসতি ছিল সেটা নিয়ে আসতে পেরেছি আমার তৃতীয় বই ছিল অপরাজেয় বাংলা এই বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের বাজারের বাহন্ন প্রকাশন এই বইটিতে বাংলাদেশের স্থাপত্য বাংলাদেশের ভাস্কর্য নিয়ে কাজ করেছি এরপরের বইটি ছিল আমার আমাদের ইতিহাস ও প্রত্ন এই বইটিও বাংলাদেশের অনেক প্রাচীন প্রত্ন ইতিহাস এবং আধুনিক প্রত্ন ইতিহাস নিয়ে কাজ করেছি এরপরের বইটি ছিল বাংলাদেশের একশো মসজিদ নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে মসজিদ নিয়ে কিন্তু একশো মসজিদ নিয়ে কাজ করা খুব কম হয়েছে যেটি কেউ কখনও করেনি এই একশো মসজিদ নিয়ে কাজ করেছে বাংলাদেশের প্রাচীন মসজিদ থেকে শুরু করে আধুনিক মসজিদ নিয়ে হয়েছে এরপরে বাংলাদেশের বিভিন্ন কাজ করেছি আমি এই এই বইটিতে আমার বর্তমান যে বইটি বাংলাদেশের প্রত্ন ইতিহাস ও বাংলাদেশের প্রত্ন ইতিহাস আধুনিক ঢাকা এবং আগামীতে আসছে আগামী বছর বা এ বছরেই একুশ সালে না হয়তো দুই হাজার বাইশ সালে প্রকাশিত হবে বাংলাদেশের চৌষট্টি জেলার মসজিদ নিয়ে আমার একটা বই আসছে পাণ্ডুলিপি তৈরি করেছি এই বইটিতে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টিতে মসজিদ এবং সেই সাথে ভারতীয় উপমহাদেশের প্রথম মসজিদ বাংলাদেশের প্রথম মসজিদ ঢাকার প্রথম মসজিদ মুন্সীগঞ্জের প্রথম মসজিদ নিয়ে আমি কাজ করছি এবং তার পরবর্তী আরেকটা আমার আছে বাংলাদেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থা নিয়ে এইটাও পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে আশা করি বইগুলো পাঠকদের ভালো লাগবে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম এবং মুন্সীগঞ্জ নিউজ ডট কমকে অনেক অনেক ধন্যবাদ তাদের পাঠককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম